আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের রেসিপি নারকেল দুধে হাঁসের মাংস। প্রথমে আমার লাগছে একটা হাঁস। এখানে আমি হাঁসটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নারিকেলের দুধ নিয়েছি, একটা নারিকেলের পুরো দুধটাই আছে এখানে। এখানে জিরা গুঁড়া নিয়েছি 1 চামচ, লবণ নিয়েছি 1 চামচের একটু বেশি, ধনিয়ার গুঁড়া নিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়া নিয়েছি 1 চামচের একটু কম, আর শুকনা মরিচ গুঁড়া নিয়েছি 2 চামচ। এখানে তেজপাতা আছে 3টা, দারুচিনি 4 টুকরা আছে, শাহী এলাচ নিয়েছি 1টা, আর সাদা এলাচ নিয়েছি 5টা, গোলমরিচ লবঙ্গ কয়েকটা নেওয়া হয়েছে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ একটু মোটা করে গুল করে কেটে নিয়েছি 3 থেকে 4টার মতো, আদা টুকরা নিয়েছি 1টা থিতা করে নিয়েছি, রসুন 1টা নিয়েছি থিতা করা, আর এখানে আদা রসুন বাটা আছে 2 টেবিল চামচ। এখানে কাঁচা মরিচ আছে 4টা, আর পেঁয়াজটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি আরো 1টা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন একটু থিতা করে নিয়েছি কয়েক কোয়া। এখানে আমি পেঁয়াজটা নিয়েছি, পরে এটা আমি বাগার দিব এই জন্য। এখানে শুকনো মরিচ নিয়েছি 4টা, আর ঘি লাগছে। এটা আমি সরিষার তেলে রান্না করব, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাদা তেলও দিতে পারেন। এখন আমি তেলে মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এটা একটু ফুটে উঠলে আমি সব একে একে মাংস সহ সব মশলা দিয়ে দিব। এখন আমি হাঁসের মাংস গুঁড়ো দিয়ে দিচ্ছি, একে একে সব মশলা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটা কষিয়ে নিব। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নারিকেলের যে ঘন দুধটা আমি করেছিলাম ওইটা রেখেছি, এখন আমি পাতলা দুধটা দিয়ে দিলাম। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। নারিকেলের ঘন দুধটা দিয়ে দিচ্ছি, এখন আমি ফাইনালি ঢেকে দিচ্ছি একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা তুলে নিচ্ছি, আমার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও আমি সামান্য একটু টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে আবারও নাড়াচাড়া করে দিব। এখন আমি ঢাকনা তুলে দিলাম, এখন এটা এখন আমি তেলে দিব। এখানে আমার হাঁসে এত তেল ছিল এই জন্য আমি ওখান থেকে তেল দিয়ে দিচ্ছি, আলাদা করে আর কোনো তেল আমি দিব না। এখন আমি পেঁয়াজ আর রসুন থিতাটা দিয়ে দিচ্ছি। মাঝখান থেকে ভেঙে একটু বাদামি কালার হলে এটা আমি মাংসের মাঝে দিয়ে দিব।
আর একটু ভেজে নিব। আমার হয়ে গিয়েছে ভেজে নিয়া, এখন আমি এটার পাত্রে ঢেলে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটা নাড়াচাড়া করে নিব। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, ঘি দিয়ে দিলাম এক চামচের মতো, যেহেতু তেল অনেক আছে এটাতে। সুপ্রিয় দর্শক, নারকেল দুধে হাঁসের মাংস রান্নাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।